স্টার হয়ে ওঠা শুধুই কি তার অনস্ক্রিন কাজের জন্য, অফস্ক্রিন তার জীবন সেটাও মানুষকে কতটা রসদ দেয়, এ নিয়ে আলোচনায় এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, প্রথমে কমলেশ্বরদার কাছে আসব। উত্তম কুমার মানে গৌরীদেবীর সঙ্গে তার সম্পর্কের তিক্ততা, ছেড়ে বেরিয়ে আসা, সুপ্রিয়ার সঙ্গে থাকা, সুচিত্রার সঙ্গে তার রোম্যান্টিসিজমের যে জল্পনা, এগুলো কি একটা বড় রসদ নয় বাঙালির কাছে এখনো? এগুলো কতটা কাজ করে? এটা হয়তো বড় রসদ, কিন্তু সত্যি কথা বলবো যে আজকে দিনে যে আলোচনা আমরা করছি যে কেন উত্তম কুমারের ম্যাজিক ও যেটা বলছে, বা কেন উত্তম কুমার আজও আমাদের কাছে এত প্রাসঙ্গিক, সেই নিয়ে আলোচনায় এই বিষয়টা খুব কি আসে আমার মনে হয়। আমার জানা আছে যে উনি যেখানে গিয়ে দাঁড়াতেন মহিলারা কি করতেন, মানে এবং সেইটা করতেন বলেই আজকে 36 বছর পর তার রোম্যান্টিসিজম নিয়ে আমরা কথা বলছি। এবং কিন্তু মানুষটা ভীষণ লাজুক মানুষ ছিলেন, ভীষণ মানে কি বলবো, মানে সেটা আমি কাজটা করতে গিয়ে আরও জানি, কিন্তু আমি আমরা পড়েওছি জেনেছি। এবং সত্যি কথা তো এটা ঠিক যে উত্তম জুরুর এটা নিয়ে লেখা লেখি মিডিয়া প্রিন্ট মিডিয়া যাই বলি এটা নিয়ে তো প্রচুর হয়ে গেছে, এবং সেটা তো মানুষরা হচ্ছে কেন বলো, হচ্ছে কেন? কারণ মানুষ চায় এখনও এটা শুনতে। এটা না অনেকটা যদি তুমি দেখো যে টেলিভিশনে যে অন্যান্য যে প্রোগ্রামগুলো হয়, মানুষরা বলেন চায় না, কিন্তু পড়তে বা দেখতে কিন্তু এখনও চায়, যেখানে অনেক কিছু এই ধরনের ঘটনা। কিন্তু তার সঙ্গে আমার মনে হয় উত্তম জুরুর কে এই জায়গাটা আনাটা এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে তবে আমি একটা কথা বলি যে মানুষের ব্যক্তিগত জীবনের ঘাত প্রতিঘাত বোধহয় মানুষকে আরও ম্যাচিওর করে তোলে, বিশেষ করে শিল্পীদের। শিল্পীকে কীভাবে সমৃদ্ধ করছে বা কীভাবে সেই অভিজ্ঞতাটা সমৃদ্ধ করছে সেটা তার একান্ত নিজের জায়গা, সেটা নিয়ে ইন্টারেস্টও থাকবে। তবে সেই মানসিকতাটাও এখন অনেক বদলে গেছে, যেরকম আমরা মানে লোকমুখেই লেজেন্ড এগুলো শুনে এসেছি, যেটা মানে সেই সুমেন্দু জেঠুনি পেট্রোল পাম্পে তেল ভরছিলেন তখন উনি বলেছিলেন যে এটা কি করলি, কিন্তু বিশ্বাস করতে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই কনসেপ্টটাই অনেক বদলে গেছে। আজকে কিন্তু বুম্মা দাকে টুইটারে বা ইয়েতে রিপ্লাই দিতে হচ্ছে, কারণ দেখো আঙ্গিকটাই বদলে গেছে, যেভাবে দর্শকরা আমাদের দেখছেন সেটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কাজেই এখন কিন্তু গসিপের মাত্রাটাও চেঞ্জ হয়ে গেছে, মানে হয়তো আজ থেকে 25 বছর আগে একটা ঘটনা সেটা লোকের খুব গসিপি বলে মনে হতো, এখন সেটা খুব ন্যাচারালিও তারা নিতে পারেন। সো আমার মনে হয় না এগুলো খুব ম্যাটার করে জনপ্রিয়তার এদিক ওদিক হতে, যদি কাজটা ভালো থাকে এবং সেটা যদি সত্যি মানুষকে ছোঁয়ে হৃদয় ছোঁয়ে। আবির যেটা বলছিল টুইটার ফেসবুকে এখন তোমরাও রিপ্লাই করো, এখন করতে হয় সবাইকে, এটাই আমাদের কমিউনিকেশন লেভেলটা ওই জায়গায় গেছে। কিন্তু উত্তম কুমারের যে উদাহরণটা তুমি দিলে, একজন নায়ক কেন বাজার করতে যাবেন, তিনি কেন পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, সত্যি কি এইটা তুমি যখন থেকে, তোমার তো দীর্ঘদিনের একটা ক্যারিয়ার, না আমি ব্যক্তিগতভাবে আমি না গোড়ানো ভাঙছো কেন যুগের প্রয়োজন, আজও 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 তাহলে আজও ওনার এই কথাটাকে আমি বিশ্বাস করি। এবার প্রয়োগটা হয়তো চেঞ্জ হচ্ছে সময়ের সঙ্গে, সে কথাটাকে কিন্তু আমি বিশ্বাস করি, কারণ সেটা আমি এদেরকেও বোঝাই মাঝে মাঝে যে ওভার এক্সপোজারটা এক্স্যাক্টলি না, ওনাদের এই কথাগুলোর পেছনে কিন্তু অসম্ভব মানে আছে। ইউসি আমি আমি টুইটার ফেসবুকটা নিঃসন্দেহে ব্যবহার করি, কারণ আগে আমি বলছি উত্তম জেঠুদের পরেও আমরা যখন কাজ করতাম আমাদের কাছে ফ্যান মেল আসতো, মানে চিঠি, এবং আমাদের ওটার জন্য আলাদা একটা লোক থাকতো, কারণ তাদেরকে উত্তর দেওয়া, কারণ তারা আমার ফ্যান, তারা চিঠি পাঠাচ্ছেন, সেটাও বন্ধ হয়ে গেল। তো এইবারে আমার ফ্যানদের সঙ্গে আমাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কিন্তু আমি ব্যক্তিগত জায়গায় উত্তম জেঠুর ওইটা এখনও বিশ্বাস করি, বা মিসেস সেন যেগুলো করতেন যে একটা কোথাও আমিও আপ্রাণ চেষ্টা করি ম্যাজিকটা ধরে রাখা, পুরোটা না বলা, আড়াল কোথাও একটা আড়াল দরকার, কারণ এন্ড অফ দ্য ডে ও যখন আমাকে নিয়ে কাজটা করছে অ্যাজ এ পরিচালক, ও তো প্রসেনজিৎকে নিচ্ছেন কিন্তু প্রসেনজিৎকে তো ব্যবহার করছেন না, কখনো ও হয়তো একটা এক্স বানাচ্ছে, ওয়াই বানাচ্ছে, জেড, তাতে যাতে আমি এক্স ওয়াই জেডটা হতে পারি, আসলে লোকটাকে যদি পুরো না জানা যায় তখনই আমি এক্স ওয়াই জেডটা হতে পারবো, সেখানটা কিন্তু আমি ওনাদের এই আগের আমার যে আমার বাবাটা বউ দেখেছি, মানে এই ফিলোসফি তো কিছুটা বিশ্বাস করি, ওই দূরত্ব রাখাটাও স্টার্ট, আমি বিশ্বাস করি এটা কিছুটা আমি বিশ্বাস করি এক্স্যাক্টলি। সৌমিত্র বাবু এবং উত্তম কুমার প্যারালাল দুটো স্তম্ভ এবং একসঙ্গে অভিনয় করেছেন অনেক ক্ষেত্রেই। সৌমিত্র বাবু মনে করেন যে, তারও অনেক বক্তব্য আমরা শুনেছি যে আমি মনে করি যে তিনি সর্বকালের সেরা নায়ক, তো এই এই জায়গাটা সৌমিত্র বাবুর তো আলাদা করে আমাদের কথা কিছু বলারই নেই, এটাকে আপনি কিভাবে দেখেন? না মানে এই সর্বকালের সেরা ইত্যাদি এই বিশেষণগুলো নাই বা ব্যবহার করলাম আমরা, ডেফিনেটলি একজন নায়ক যার একটা বড় লেগেসি রয়ে গেছে বাঙালির মনে,
আজও আছে। উত্তম কুমার বাঙালির মনে এখনো আছেন, উত্তম কুমারের গানের লিপ এখনো বাঙালিকে সত্যি মাত করে দেয়। কিন্তু এত অসাধারণ, এত এত বাস্তবোচিত গানের লিপ যা সারা দেশে চর্চিত।